ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস, জড়িতদের দ্রুত চিহ্নিত করা হবে বললেন উপাচার্য। পুলিশের প্রতি আস্থা বিশ্বাসে পরিণত করার তাগিদ প্রধানমন্ত্রীর, চাহিদার ভিত্তিতে পদায়ন ও কাঠামো সংস্কার। এবং ঢাকার দুই সিটিতে নির্বাচন ইভিএমেই হবে বললেন সিইসি, উত্তরের প্রার্থী আতিকুলকে কারণ দর্শানোর নোটিশ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে, সাথে আছি আমি তাজনুবা জাবিন। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21se24online। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ক্যাম্পাস ছিল বিক্ষোভে উত্তাল। ছাত্রদের দাবি, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হোক। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে, আর উপাচার্য বলেছেন সুষ্ঠু বিচারের জন্য সার্বিক সহযোগিতা দেবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। এদিকে পরিবারের পক্ষ থেকে রাজধানী ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছে। আর জানাচ্ছেন জসিম জুয়েল। রাজধানীর কুর্মিটোলার এই স্থানটিতেই ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। রোববার সন্ধ্যা 7টায় বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাস থেকে কুর্মিটোলায় নামার পর এক বখাটে তার মুখ চেপে ধরেন। এরপর অজ্ঞান হয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। রাত 10টায় জ্ঞান ফেরার পর বান্ধবীর বাসায় গিয়ে পুরো ঘটনা জানান তিনি। ঘটনার পর প্রতিবাদে ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে শুরু হয় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ। বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা মিছিল ও সমাবেশ সহ জড়ো হতে থাকেন রাজু ভাস্কর্যের সামনে। যে 71-এর সময় আমাদের মানে লাখ লাখ মা বোন ধর্ষিত হয়েছেন, কিন্তু ধর্ষিত হয়েছেন তারা পাকিস্তানিদের হাতে। আজ আমাদের এই দেশের মানুষের হাতে আমরা ধর্ষিত হচ্ছি, বিষয়টা আসলে দুঃখজনক। এমন একটি বিচার হোক যাতে এক ধর্ষকের পরিণতি দেখে বাকি ধর্ষকরা ভয় পায়। তদন্তের মাধ্যমে সুষ্ঠু প্রশাসনিকভাবে যে বিচারটা করা হবে এটা যেন সুষ্ঠু হয়। ধর্ষণের প্রতিবাদে ছাত্রলীগের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। দাবি করা হয় ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার। নির্দিষ্ট সময় 90 দিন অথবা তার চেয়ে কিছুটা সময় বেশি হাতে নিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই আইনটি যেন দ্রুত পাশ করা হয়। এছাড়াও কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। 48 ঘন্টার মধ্যে ধর্ষককে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। গুলশান জোনের উপপুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে, চেষ্টা চলছে আসামি গ্রেফতারের। যে ভিকটিম তার পরিধেয় কিছু বস্ত্র এখানে পাওয়া গেছে, এখানে তার কিছু কাগজপত্র পাওয়া গেছে, তার জুতো পাওয়া গেছে, এবং এই জায়গায় এখন আমাদের যে সিআইডি থেকে ক্রাইম সিন এসেছে, তারা এখানে এই যে ফরেন্সিক করার জন্য যে আলামত, সেই আলামতগুলো এখানে এখন সংগ্রহ করছে তারা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আক্তারুজ্জামান ধর্ষণের শিকার ছাত্রীকে দেখতে যান ঢাকা মেডিকেলে। তিনি বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচারে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার মানসিক অবস্থার উন্নতি ঘটানো, তার পাশে দাঁড়ানো, সর্বোত্তভাবে সব দিক দিয়ে সব বিবেচনায় যেভাবে যেভাবে সম্ভব সেভাবে সেটি করা। আর দ্বিতীয়ত, যে একই সঙ্গে এই নরপশু ঘাতক, এই নরপিশাস, তাদেরকে চিহ্নিত করা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, ঘটনার শিকার ছাত্রী শারীরিকভাবে সুস্থ, তবে মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত। শারীরিকভাবে ওরকম মানে বিপজ্জনক পর্যায়ে নাই, এবং তার যে মানসিক যে কন্ডিশন সেটা সে কথা বলছে আস্তে আস্তে, আমি দেখলাম তাকে জিজ্ঞেস করছে এবং দু একটা কথা বলছে। ঘটনার শিকার ছাত্রীকে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যে অত্যাচার করুক, তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি আরও বলেন, পুলিশের কয়েকটি টিম তদন্তের জন্য মাঠে কাজ করছে, অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সপ্তাহে পুলিশের যে দাবিগুলো উঠে এসেছে সেগুলো মাঠ পর্যায় থেকে সবার দাবি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। বেশ কয়েকটা টিম এটার জন্য কাজ করছে, এবং আমরা সুনিশ্চিত যে এই মেয়েটিকে যারা অত্যাচার করেছেন কিংবা তার তিনি যে অভিযোগগুলি করেছেন সেগুলি তদন্তের মাধ্যমে আমরা সম্পূর্ণ জিনিসটাই আমাদের কাছে চলে আসবে।
দেশের আর্থসামাজিক উন্নয়ন অব্যাহত রাখতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা জরুরি বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশের প্রতি মানুষের আস্থা বিশ্বাসে পরিণত করারও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্টে আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারা দেশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এই উপস্থিতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন এই আয়োজনে। পুলিশের কার্যক্রম পর্যালোচনা, মূল্যায়ন ও আগামীর কর্ম পরিকল্পনা সহ নানা দাবি ও সুপারিশ তুলে ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই পদগুলো শুধুমাত্র আমাদের পুলিশ সুপার থেকে নিচে যেভাবে বেড়েছে, আমাদের উপরের পদ সংখ্যা একেবারেই সেভাবে বাড়ে নাই। দিক নির্দেশনামূলক বক্তব্যে রাজনৈতিক অস্থিতিশীলতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে বড় দায়িত্বটা হলো পুলিশ বাহিনীর উপর, এবং আমি পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাই যে আপনারা সেটা করতে পেরেছেন। এবং আপনারা যদি এটা না করতে পারতেন তাহলে হয়তো অর্থনৈতিক উন্নতি বা অগ্রযাত্রাটা করা সম্ভব হতো না, এটা হলো বাস্তবতা। বিভিন্ন মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় থেকেও বিএনপি কিংবা জাতীয় পার্টি দেশের কল্যাণে কাজ করতে পারেনি বলে এ সময় উল্লেখ করেন শেখ হাসিনা। যাদের কাঁধে বন্দুক রেখে তাদেরই লোক ক্ষমতা এসেছে, কিন্তু তাদেরও কল্যাণে কোনো কাজ করেনি, এটা হলো বাস্তবতা। তাদের ব্যবহার করেছে আর বারবার কুর হয়েছে, আর এই কুর ফলে ওই সেনাবাহিনীর অফিসার সৈনিক তারাই মারা গেছে, তাদেরকেই হত্যা করা হয়েছে, বিমান বাহিনীর অফিসার হত্যা করা হয়েছে। ঠিক এইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা দেখেছি একটা অরাজক পরিস্থিতি। চাহিদার ভিত্তিতে পুলিশের পদায়ন ও কাঠামো সংস্কার করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চাই, মানুষের জীবনমান উন্নতি করতে চাই, আর সেটা করতে গেলে সব থেকে আগে গুরুত্বপূর্ণ কি, সেটা হচ্ছে মানুষের একটা নিরাপত্তা এবং রাষ্ট্রটা যেন একটা সুস্থভাবে চলতে পারে। আর চলতে পারবে কীভাবে, সে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যদি সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করতে পারে তখনই সেটা সম্ভব। আর সেটার চিন্তার থেকেই কিন্তু এ পর্যন্ত আপনাদের যা যা যতটুকু আমরা করেছি, আমরা কিন্তু আমাদের সেই চিন্তা থেকেই করেছি। পুলিশের উত্থাপিত প্রস্তাব, দাবি ও সমস্যা সমাধানের আশ্বাস দেন সরকার প্রধান। আমি মনে করি যে পুলিশের জন্য একটা মেডিকেল কোর আলাদা করা প্রয়োজন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ইভিএম এ ভোট গ্রহণ থেকে সরে আসার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। অন্যদিকে ইভিএম কে নিঃশব্দে ভোট চুরির প্রকল্প হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচন কমিশন সচিবালয়ের বৈঠক শেষে এসব বলেন তারা। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের উত্তর সিটি মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। দুপুরে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে দুই মেয়র প্রার্থী সহ ছয় সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বে বৈঠকে তিন কমিশনার ও সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। প্রায় দুই ঘণ্টার বৈঠকে নির্বাচনের পরিবেশ, ভোটে ইভিএম ব্যবহার না করা সহ একুশটি দাবি তুলে ধরে বিএনপি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, স্বচ্ছ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে ইভিএম বাতিলের দাবি জানান তিনি। যেভাবে ব্যালট বাক্স ভর্তি করা হয়েছে, যেভাবে প্রার্থীবিহীন নির্বাচনের মাধ্যমে ভোট চুরি করা হয়েছে, ইভিএম একজন সবচেয়ে নীরবে নিঃশব্দে চুরি করার, আপনারা সারাদিন জনগণ ভোট দেবে, রেজাল্ট তো নিয়ন্ত্রণ করবে, তাদের যে প্রোগ্রাম করেছে সেই প্রোগ্রামের মাধ্যমে রেজাল্ট নিয়ন্ত্রিত হবে। এদিকে ইভিএম নিয়ে বিএনপির শঙ্কার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বলেন, ইভিএম এ কারচুপির সুযোগ নেই, ইভিএম থেকে সরে আসারও সুযোগ নেই, কোনো আলাদা প্রোগ্রামই নেই। আর বলেছি যে এটা অনলাইন সিস্টেম না, অফলাইন সিস্টেম, এটা কোনো হ্যাকিং এর সুযোগ থাকবে না, ভোটের ব্যাপারে কোনো রকমের অসুবিধা হবে না। না না, নির্বাচন কমিশন ইভিএম থেকে সরে আসার কথা আমরা বলিনি, এটা সম্ভব না এখন আর। নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে অযথা গ্রেফতার ও হয়রানি বন্ধ থাকবে বলে জানান সিসি। কোন রকমের নিষ্প্রয়োজনীয় হয়রানি কোনো প্রার্থী বা প্রার্থীদের না করে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তর সিটির আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। জবাব দিতে হবে দুই কর্মদিবসের মধ্যে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি। বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড বিরতি, ফেরার পর্যায়ে থাকবে।
শুধু সার্টিফিকেট নয়, আলোকিত মানুষ করার শিক্ষা দিতে হবে, বললেন রাষ্ট্রপতি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার তাগিদ। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নারী শিশু সহ নিহত ছয়, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়, আলোকিত মানুষ করার শিক্ষা দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে তাগিদ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর পঞ্চম সমাবর্তনে যোগ দিয়ে এমন তাগিদ দিলেন তিনি। আর একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শিক্ষার্থীদের আরো যোগ্য হয়ে গড়ে ওঠারও আহ্বান জানালেন রাষ্ট্রপতি। সমাবর্তনে 34 শিক্ষার্থীকে চ্যান্সেলর ও ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়। প্রমোদ চক্রবর্তীর রিপোর্ট। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপির পঞ্চম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ আব্দুল হামিদ। এবার অনবদ্য ফলাফলের জন্য 12 শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল এবং 22 জনকে ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়। একই সাথে 7 জন গবেষক পিএইচডি শেষ করায় তাদের সনদ প্রদান করেন রাষ্ট্রপতি। বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে ভবিষ্যৎ কর্ণধারদের গড়ে তুলতে হবে মানসম্মত আলোকিত মানুষ হবার শিক্ষায়। সার্টিফিকেট সর্বস্ব শিক্ষা নয়, নোট মুখস্থ করে পাশ করার শিক্ষা নয়, আলোকিত মানব সবার শিক্ষা দিতে হবে। রাষ্ট্রপতি বলেন, প্রতিযোগিতাময় বিশ্বে টিকে থাকতে হলে তরুণ প্রজন্মকে নিতে হবে বিজ্ঞান ও পেশাভিত্তিক শিক্ষা। সমবাদারের সাথে সামঞ্জস্য রেখে শিক্ষা কার্যক্রম প্রণয়ন করতে হবে। এ যুগে চাহিদা কর্মভিত্তিক শিক্ষার কোনো বিকল্প নেই। নিয়ম শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। ক্ষোভ জানান পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে। আমরা সমস্ত বাংলাদেশটারে একটা ডাস্টবিন মনে করে আমরা চলছি, কিন্তু এর হাত থেকে আমাদের নিস্তার পেতে হবে। কয়েকদিন আগেও পেঁয়াজের দাম বাড়ছে, মাঝে কমছে, আবার বাড়ছে। এখানে ব্যবসায়ীরা কি এবার সমাবর্তনে অংশ নেন মোট 1,778 জন গ্রাজুয়েট। সমাজের প্রতিকূল পরিস্থিতিতে তোমরা কখনো হতাশ হবে না। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মল্লিকপুরে বাস মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ নিহত হয়েছেন 6 জন। এ সময় গুরুতর আহত হন 1 জন, তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুরের বোয়ালমারির ছোলনায় গ্রামের বাড়ি থেকে চিকিৎসক শরীফুল তার পরিবারের 5 সদস্য এবং 1 বন্ধু পুলিশের সাব ইন্সপেক্টরকে নিয়ে মাইক্রোবাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। সকাল 6:45 দিকে মল্লিকপুর এলাকায় পৌঁছলে ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন ডাক্তার শরীফুল, তার বন্ধু পুলিশের সাব ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক, ডাক্তার শরীফুলের মেয়ে তাবাসুম, শালিকা তাকিয়া, ভাস্তি তানজিলা ও মাইক্রোবাসের চালক নাহিদ। এ সময় গুরুতর আহত হন ডাক্তার শরীফুলের স্ত্রী রিমনি, তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ওই মামুন পরিবহন গাড়িটা মানে 6:30 দিকে এই দুর্ঘটনা ঘটে। দু একজন লোক ছিল, সবাই মিলে একজনকে শ্বাস নিতে ছিল, তার বাইর করছে, বাইর করার পর হসপিটাল পাঠানো হয়েছে। তারপরে আরেকজন বাসা ছিল, তার নিঃশ্বাস ছিল, পর পুলিশ আসার পর উদ্ধার করার পর সে মারা গেছে। পরে 6 জন জায়গায় মারা গেছে, আরেকজন হসপিটালে মারা গেছেন। আমার ছোট ভাইরা ডাক্তার শরীফুল ইসলাম শরীফ এবং আমার শালি এবং আমার ছোট মেয়ে। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফরিদপুর ফায়ার সার্ভিস এসে মৃতদেহ উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য আমরা ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা তদন্ত করে বিষয়টি দেখব। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনার বাংলাদেশ। ঘৃতকুমারী একটি ভেষজ উদ্ভিদ, শহুরে মানুষ একে চেনে অ্যালোভেরা নামে।
নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ১৬ গ্রামে এই ঘৃতকুমারী চাষ হচ্ছে, তবে এখনও গড়ে উঠেনি কোনো বাজার, তাই ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে এটিও একটি সম্ভাবনাময় কৃষিখাত হতে পারে। অ্যালোভেরা চাষ ও বাজারজাতকরণের প্রশাসনিক উদ্যোগ চেয়েছেন চাষিরা। আবারও সময় বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড, বিরতির ফেরার পর যা থাকছে। জেনারেল সোলাইমানি জানা যায় মানুষের ঢল, কঠোর নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল, বাংলাদেশ দলের নাম ঘোষণা, টুর্নামেন্ট শুরু ১৫ জানুয়ারি। বাংলাদেশে যাত্রা শুরু করল জাপানের শীর্ষস্থানীয় রং প্রস্তুতকারী প্রতিষ্ঠান কানসাই নেরোলাক পেইন্টস। এই উপলক্ষে এক অনুষ্ঠানে জানানো হয়, ক্রিকেটার তামিম ইকবাল কানসাই নেরোলাক পেইন্টস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এই সময় প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর হরিচন্দ্র বারুকা, এক্সিকিউটিভ ডিরেক্টর অনুজ জৈন, চিফ এক্সিকিউটিভ অফিসার বিশাল মোত্রে সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এর সাথে শেষ খবর রাত ৯টা২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ সুনামগুলো জানাবো আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস, জড়িতদের দ্রুত চিহ্নিত করা হবে বললেন উপাচার্য। পুলিশের প্রতি আস্থা বিশ্বাসে পরিণত করার তাগিদ প্রধানমন্ত্রীর, চাহিদার ভিত্তিতে পদায়ন ও কাঠামো সংস্কার। ঢাকার দুই সিটিতে নির্বাচন ইভিএমেই হবে বললেন সিইসি, উত্তরের প্রার্থী আতিকুলকে কারণ দর্শানোর নোটিশ। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বর আর ভিজিট করুন একুশে.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ রাত ১১টায়। দেখার আমন্ত্রণ রইল, সবাইকে ধন্যবাদ।